আবারও নিজের স্বমহিমায় ফিরতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে আগামী 29 এবং 30 মার্চ ধর্নায় বসতে চলেছেন মমতা ব্যানার্জি। এমনই কিন্তু জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার 3 দিনের উড়িষ্যা সফরে রওনা হওয়ার আগে একথাই জানালেন তিনি। এদিন বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং একনায়ক মনোভাবের বিরুদ্ধে ধর্নায় বসতে চলেছেন তিনি। আগামী 29 মার্চ দুপুর 12টায় আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসবেন তিনি। কিন্তু এই কথাটি জানিয়ে দিয়েছেন, অর্থাৎ তিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে যেরকম আন্দোলন অনশন করে এই মুখ্যমন্ত্রীর জায়গায় উঠে এসেছেন, সেই জায়গাতেই ফিরে এসেছেন। কেন এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা কেন এই পদক্ষেপ নিতে হচ্ছে তাকে, তার প্রত্যুত্তরে তিনি জানান যে কেন্দ্র সরকারের যে বঞ্চনা এবং একনায়ক মনোভাব, তার বিরুদ্ধে কিন্তু বসতে রয়েছে ধর্নায়। একটি ঐতিহাসিক দিন হয়ে থাকবে এই 2টি দিন এবং প্রত্যেক মিডিয়ার কিন্তু নজর থাকবে মমতা ব্যানার্জির উপর। এবং তিনি কখন ধর্নায় বসবেন, 30 মার্চ পর্যন্ত চলবে এই ধর্না। তিনি বলেন, 100 দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্র, আবাস যোজনার টাকা দেয়নি, সড়ক নির্মাণের টাকাও দেওয়া হয়নি, 12,000 গ্রামীণ সড়ক তৈরি করেছি রাজ্যের টাকাতে, এবার কেন্দ্রীয় বাজেটে বাংলা কিছু পায়নি। কেন বাংলা কিছু পাবে না, আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা সংস্থাপত্র পেয়েছি, অথচ তারপরেও আমাদের বঞ্চনার শিকার হতে হবে। 6 মাস আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পুরো বিষয়টি জানিয়েছিলাম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন বাংলায় বৈঠক করতে এসেছিলেন তখন তাদেরকেও বলা হয়েছিল, একাধিক চিঠিও দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও কেন্দ্রীয় সরকারের বাংলার বিরুদ্ধে বঞ্চনা জারি রয়েছে। বাংলাকে এই বঞ্চনা করার প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের পক্ষপাতিত্ব এবং একনায়কতন্ত্রের বিরুদ্ধে আমি ধর্নায় বসতে চলেছি, এমনটাই কিন্তু জানান মুখ্যমন্ত্রী। 19 মার্চ 12টায় আম্বেদকর মূর্তির সামনে মুখ্যমন্ত্রী ধর্নায় বসবেন এবং 30 তারিখ সন্ধ্যে 7টা পর্যন্ত ধর্না চলবে, তারপর পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। পাশাপাশি এদিন সিবিআই ইডির অতি সক্রিয়তা নিয়েও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে কিন্তু একটা তুলকালাম কাণ্ড বাঁধতে চলেছে এবং সবার কিন্তু নজর এই দিকে থাকবে যে মমতা ব্যানার্জি আবার তিনি নিজের জায়গায় ফিরে এসেছেন, অর্থাৎ যেখানে তিনি আন্দোলন করে উঠেছিলেন সেই জায়গা থেকে তিনি আবারই রাজপথে নামছেন। তো সেই দিকে আমাদের নজর থাকবে। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।